অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই সঙ্গীত শিল্পীর বাড়ি সংলগ্ন স্টুডিও। ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকা, জানালেন শিল্পী কেশব দে। হাবড়ায় তরুণ সঙ্গীত শিল্পী কেশব দের বাড়িতে আগুন, পুড়ে ছাই বাড়ির একাংশ, সেই সাথে ভস্মীভূত হয়েছে গানের সরঞ্জাম সহ বহু স্মারক ও উপহার। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি বিতণ্ডায় জড়িয়ে পড়েন কেশব দে। তার কয়েক মাস অতিবাহিত হতেই সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল। সে সময় হঠাৎই এমন দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। এ প্রসঙ্গে কেশব দে জানান, বুধবার তিনি মুর্শিদাবাদে একটি গানের অনুষ্ঠানে যান। প্রায় মধ্যরাতে বাড়ি ফেরেন অনুষ্ঠান শেষে। সে সময় তারই এক বন্ধু পাশের ঘরে হঠাৎই আগুন দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে সারা ঘরসহ বাড়িতে। তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় পরিবারের কোনো সদস্য হতাহত হননি। আকস্মিক এই দুর্ঘটনায় কেশব দে সহ তার পরিবারের সকলেই খুবই ভেঙে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হলে তিনি বলেন, শিল্পীদের অনেক উপহার থাকে, তেমনি আমারও ছিল। সেই সাথে মিউজিক স্টুডিওতে থাকা ছটি গিটার, তিনটি মিউজিক কিবোর্ড সহ আরও অনেক গানের ইনস্ট্রুমেন্ট আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। আনুমানিক কয়েক লক্ষ টাকার জিনিস আগুনে পুড়েছে বলে অনুমান। এছাড়াও তিনি বলেন, দুর্ঘটনার সময় দমকল কর্মীরা যথেষ্ট তৎপরতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন, তবে শেষ রক্ষা হয়নি। বাড়ির সাথে সাথে লক্ষাধিক টাকার সরঞ্জাম ছাই হয়ে গেছে। যদিও এমন বিধ্বংসে আগুন লাগার কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বলেও জানান তিনি। ঈশ্বর ও মানুষের আশীর্বাদে এতদিন যা অর্জন করেছেন তা আবার ফেরত পাবেন বলেই আশাবাদী তিনি। মানে গতকাল আমার অনুষ্ঠান ছিল, আমি ছিলাম হচ্ছে মুর্শিদাবাদ। তো আমার একটা দলীয় প্রচার আর আমার একটা গানের অনুষ্ঠান, সেরে আমরা যখন রাতে ফিরি তখন আনুমানিক 1:30-2 বাজে রাত। তো বাড়ি ফেরার পরেই মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা শোয়ার পরিকল্পনা করি। তো হঠাৎ করে আমার যেটা পেছনে ঠাকুরঘর আর তার সংলগ্ন আমার গানের ঘর, সেই গানের ঘরে আমার একটি ভাই ঢুকতে গিয়ে বলছে যে আগুন। এবার সেই আগুনটা বলাও শেষ, মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা জ্বলে গেল। যেটা আমার গানের ঘর সেই ঘরটা, সেখানে শুধু ছাই ছাড়া আর কিছু পাইনি। দুটো ইঞ্জিন এসেছিলেন এবং দুটো ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।